হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু এ লেসন উইথ প্রকাশ সাহা বেসিক স্পোকেন ইংলিশের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিছু ফর্মালিটিস এবং এই ফর্মালিটিসগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং পাওয়ারফুল ফর্মালিটিস যেগুলো আমাদের ইংরেজি শিখতে সাহায্য করবে স্পোকেন ইংলিশটাকে আমরা আমাদের ডেভেলপ করবে এবং ইম্প্রুভ করতে সাহায্য করবে এবং যে কোনো কনভারসেশান আমাদের কন্টিনিউ করে যেতে সাহায্য করবে সো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এক আমাদের এই ভিডিওটাই ফার্স্ট দেখছো বা ফর্মালিটিসের যে বেসিক স্পোকেন ইংলিশের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে যদি এই ভিডিওটাই তোমরা প্রথম দেখে থাকো তাহলে এই ভিডিওর আই বাটন থেকে বেশ কিছুটা ভিডিও বেসিক স্পোকানের ওপরে দেওয়া রয়েছে সেগুলো দেখে নিতে পারো অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে আমাদের সমগ্র ফর্ম্যালিটিসের ভিডিও বা বেসিক স্পোকানের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো এই ভিডিওতে আমি সাতটা ফর্মালিটিস বা সেন্টেন্সকে আমি ব্যাখ্যা করবো যেগুলো তোমরা এই বিষয়টার ওপরে ভিত্তি করে ইউজ করতে পারবে বা কনভারসেশনের সময় কন্টিনিউ চালিয়ে যেতে পারবে ওকে সো দেখো না বলার ক্ষেত্রে তাহলে কোনো কিছু যখন আমি না বলবো ওকে অথবা বলেছো অস্বীকার করার ক্ষেত্রে এবং কোনো কিছু অস্বীকার করতে যাচ্ছি তখন কিন্তু এগুলো ব্যবহার করব বা কোনো সন্দেহজনক কাজ হচ্ছে মানে যেটা আমরা ভাবতে পারছি না এই রকম কোনো যদি কাজ হয়ে থাকে তাহলে এই ফর্ম্যালটিসগুলো ব্যবহার হবে ওকে ফার্স্ট হচ্ছে যে দেখো আই অ্যাম অ্যাফ্রাইড যে ফার্স্ট I এম অ্যাফরেড হি উইল নট পাস ইন দ্য এক্সাম এখানে কিন্তু একটা সন্দেহ রয়েছে সেটা কি যে সে পরীক্ষায় পাস করতে পারবে না তো এই কথাটাকেই যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু এইভাবে বলবো যে আই এম অ্যাফরেড হি উইল নট পাস ইন দ্য এক্সাম ওকে তাহলে এখানে একটা সন্দেহ সেটা কি যে পাস করতে পারবে না তো শুধুমাত্র যে এখানে পাস করার ক্ষেত্রেই বলা হচ্ছে সেটা না এখানে তোমরা ভার্ভটাকে চেঞ্জ করে ভাবেও বলতে পারো ফর এক্সাম্পল হিসাবে আমরা নিতে পারি আই অ্যাম অ্যাফ্রেড হি উইল নট প্রেজেন্ট দ্য এক্সামিন হল এক্সাম হল বা আই অ্যাম অ্যাফ্রেড হি উইল নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস বা আই অ্যাম অ্যাফ্রেড হি উইল নট কাম টু মাই হাউস এই ভাবে আমরা বলতে পারি ছোট্ট একটা সন্দেহ থাকছে এবং সেই সন্দেহটার ওপরে ভিত্তি করে এটা কিন্তু হচ্ছে ওকে নেক্সট নেক্সট বলা হচ্ছে কি যে আই ডোন্ট থিঙ্ক হি উইল কাম টুডে আমার মনে হয় না যে সে আসবে এখানেও কিন্তু একটা সন্দেহ আসছে তাহলে সন্দেহের ক্ষেত্রে কোনো কাজ যেটা করছি সন্দেহ লাগছে যে না সেটা করতে পারবে না কেউ বা সে করতে এটা করছে করেছে বাট সেটাকে আমি অস্বীকার করে নিচ্ছি যে না সে করতে পারবে না তখন আমরা এই সেন্টেন্সটাগুলোকে ব্যবহার করব। নাম্বার থার্ড হচ্ছে যে আই এম অ্যাফ্রেড হি উইল ক্যাচ কোল্ড ইন দিস ওয়েদার তাহলে এখানেও কিন্তু একটা সন্দেহ আছে সেটা কি যে তার ঠান্ডা লেগে যেতে পারে তাহলে আই অ্যাম অ্যাফ্রেড আমার ভয় হচ্ছে যে তার ঠান্ডা লেগে যেতে পারে এই রকম ওয়েদারে ওকে তাহলে এটাও হচ্ছে একটা সন্দেহ নাম্বার ফোর হচ্ছে যে আই অ্যাম অ্যাফ্রেড আই কান্ট ডু দিস ফর ইউ এবার আমি অস্বীকার করছি সেই অস্বীকারটা কি যে আমি তোমার জন্য এটা করতে ভয় পাচ্ছি আমি করতে পারবো না এটাই বলছি যে আই কুডেন্ট আই ক্যান্ট ডু দিস ফর আমি তোমার জন্য এটা করতে পারবো না আই এম অ্যাফ্রেড আমার ভয় হচ্ছে কোনো কিছু করতে বলা হলো বা বলা হলো যে এই ফোনটা তুমি তাকে দিয়ে দাও ঠিক আছে তুমি তাকে গোপনে দিয়ে দিবে তাহলে কি হচ্ছে যে আমি তখন বলতেই পারি যদি আমি অস্বীকার করে দিতে তাহলে বলো আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট ডু দিস ফর ইউ এইরকম মানে গোপন গোপনীয়ভাবে কোনো কাজ যখন করতে যাব এবং যদি ভয় পাই বা করতে অস্বীকার করছি তখন কিন্তু এই সেন্টেন্সটা আমি ব্যবহার করতে পারবো ক্লিয়ার ওকে নাম্বার ফাইভ আই অ্যাম অ্যাফ্রেড ব্যাড ইজ আর ওয়েটিং ফর ইউ তাহলে এবার আমি কথাটাকে একটু অন্যরকমভাবে বলি যে কোনো ব্যক্তির দেখা গেল যে খারাপ দিন আসছে একটা ডাউট আসছে আমার যে সন্দেহ আসছে যে মনে হয় এবার তার খারাপ দিন হবে বা সে বিপদের মধ্যে পড়বে তখন আমি বলবো যে আই এম অ্যাফ্রেড ব্যাড ডেইস আর ওয়েটিং ফর ইউ এই যে সেন্টেন্সটা ইউজ করবো ক্লিয়ার ওকে নাম্বার সিক্স নাম্বার সিক্স হচ্ছে যে আই এম অ্যাফ্রেড আই অ্যাম অ্যাবেল টু কিপ ইউর রিকোয়েস্ট কোনো ব্যক্তি আমাকে রিকোয়েস্ট করলো বাট আমি সেটা অস্বীকার করলাম বা না বললাম যে না আমি পারবো না তখন আমি বলবো যে আই এম অ্যাফ্রেড আই এম নট অ্যাল টু ডু দিস বা সরি আই এম অ্যাফ্রেড আই এম নট অ্যবেল টু কিপ ইউর রিকোয়েস্ট তাহলে যে রিকোয়েস্টটা করলে সেটা আমি রাখতে পারছি না বা অস্বীকার করে নিচ্ছি তখন আমি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো ওকে নাম্বার সেভেন আই এম অ্যাফ্রেড আই ওয়ান্ট বিল টু দিস তাহলে এখানে বেশ কয়েকটা সেন্টেন্সের মধ্যে একই রকম জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নাম্বার সেভেন সিক্স অ্যান্ড ফোর এই তিনটা সেন্টেন্সকে মানে তিনটা সেন্টেন্সের অর্থ একই রকম এখানেও যেটা বলা হয়েছে আই ওন্ট হ্যাপি আপ এল টু ডু দিস এখানেও আই এম অ্যাফ্রেড আই কুড নট আই ক্যান নট ডু দিস ফর ইউ দুটোই কিন্তু একই অর্থ বহন করছে আর এদিকে একটা হচ্ছে যে আই এম অ্যাফ্রেড আই এম নট অ্যাবল টু কিপ ইয়োর রিকোয়েস্ট এটাও মোটামুটি একই রকমই অর্থ ইঙ্গিত দিচ্ছে তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইউজ করব। সেটা সিচুয়েশানের ওপর ডিপেন্ড করবে সো যেই সিচুয়েশানের ওপর ভিত্তি করে কনভার্সেশনটা চলবে এবং তখন যেই পরিস্থিতিটা সামনে আসবে তখন আমরা এই সেন্টেন্স থেকে আমাদের খুঁজে নিয়ে সেটাকে প্রপার জায়গাতে ইউজ করতে হবে ওকে তাহলে পুরো বিষয়টা ভালো করে একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে না বলার ক্ষেত্রে কোনো কিছু যখন না বলতে চাইছি বা অস্বীকার করে নিচ্ছি যে না আমি করতে পারবো না আমার ভয় হচ্ছে করতে বা কোনো ডাউট আছে এই ধরনের বিষয় যদি আমরা বলতে যাই তখন আমরা কিন্তু এই সেন্টেন্সগুলোকেই ব্যবহার করব। এগুলোকে বলা হচ্ছে ফর্মালিটিস ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে কোনো রিক অসুবিধা হলে কোনো রিকোয়েস্ট থাকলেও কমেন্ট করবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করা আমাদের সাথেই থাকো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বা অন্য একটা নতুন স্পোকেন ইংলিশের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল দ্য বেস্ট